তীব্র শীতে লক্ষ্মীপুরের মেঘনা পাড়ে মান্তা সম্প্রদায়ের দুর্ভোগ নিয়ে দেশ টিভিতে প্রতিবেদন প্রচারের পর সহযোগিতায় এগিয়ে এসেছে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনা। নৌকায় বসবাস করা মান্তা সম্প্রদায়ের মাঝে সোমবার শীত বস্ত্র বিতরণ করে সংগঠন। আমি দেশ টিভিতে একটি প্রতিবেদন দেখেছি যে মেঘনার পাড়ে মধুজ্যোতির ঘাটের পাশে মান্তা জনগোষ্ঠী তারা নৌকায় শীতে কাঁপছে, তাদের দেখার কেউ নেই। এবং এই প্রতিবেদনে অনেকে বলেছে তারা বক্তব্য দিচ্ছে আমাদেরকে দেখতে কেউ আসে না। আমি এটি দেখার পর, এটি প্রথম দেখেছে আমার স্ত্রী, আমার সহধর্মিণী পুরাশ্ব, সে দেখেছে। সে দেখার পর আমাকে বলেছে দেখো লক্ষ্মীপুরের মেঘনার পাড়ে মানুষ কি বলছে। তখন শুনলাম, তখন আমার স্ত্রী বলল যে একটা উদ্যোগ নাও যে আমরা প্রথমে অনেকে শীত বস্ত্র দিচ্ছে, আমরা এদেরকে শীত বস্ত্র দিই। আমি দেশ টিভিতে মান্তা জনগোষ্ঠীর মানবতা জীবনযাপনে মেঘনার পাড়ে আমি দেখেছি, তখনই আমার মনে হয়েছে যে আসলে পুনাকের ইয়েতে আমরা এদেরকে পাশে দাঁড়াতে পারি। আমার মানে পুলিশ সুপার মহোদয়কে বলার পর মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ সেই সার্বিক সহযোগিতায় আমরা এই মেঘনার পাড়ে এসেছি এবং তাদের পাশে দাঁড়িয়েছি। আমি চাই যে মানে আরও যারা সামর্থ্যবান আছেন বা যে যার সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবেন, সাহায্য সহযোগিতা করবেন তাদেরকে, এটা আমি প্রত্যাশা করছি।